আমার ব্যক্তি জীবনে আমার দেখেছি যে পরিবারে জন্মেছিলাম সেখানে ভগবান শ্রীরামকৃষ্ণ মা সারদা এবং স্বামীজি ছাড়া অন্য কোনো দেবদেবীকে আমি দেখিনি। সে আমার বাবা খুবই ঠাকুরের ভক্ত ছিলেন এবং প্রতিদিন সন্ধেবেলায় ওই বেলুড় মঠে যে গানটা হয় খণ্ডন ভব বন্দনা, এইটা আমাদের পরিবারের সবাইকে গাইতে হতো, এটা বাধ্যতামূলক ছিল, সব ভাই বোন সবাই বসে গাইতে হতো। তো ওই পরিবেশের মধ্যে বড় হয়েছি। কখনো কখনো স্কুল থেকে ফেরার পর তখন বাবা বলতেন যে একটু কথামৃত পাঠ করে দিতে, সেই কথামৃত তখন পড়ে পড়ে শুনিয়ে দিতাম, তখন 7-8 পড়ি, ওই স্কুল থেকে এসে পড়ি, এই করে করে ওই ভাবটা ভেতরে আসে। তারপরে যখন ইউনিভার্সিটি লেভেলে যাই তখন আমার মনে প্রশ্ন আসে যে আমি কি করব, সবাই যেমন চাকরি করে বিয়ে করে সংসার করে আর মারা যায়, সেটা করব নাকি অন্য কিছু করব। তো ঠিক এই সময়ে একটা আমি অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাই, সেটা হচ্ছে বিবেকানন্দ কেন্দ্র, ইয়ারটা যদি একটু বলেন কোন সময়, ওই 74 হবে, 1974-75 সেই সময়ে ওইখানে দেখলাম বিবেকানন্দ কেন্দ্রে সেখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে যে যদি তোমরা স্বামী বিবেকানন্দের কাজ করতে চাও তবে এসে এখানেতে দেখা করো। তো আমি ভাবলাম বিবেকানন্দ মানে বিবেকানন্দ ঠাকুরের বেলুড় মঠের ব্যাপার, তা বেলুড় মঠে গেলাম। তো ওরা বললেন না এটা আমাদের নয়, অন্য একটা অর্গানাইজেশন, তবে এ ব্যাপারে খুব ভালো বলতে পারবেন স্বামী স্মরণানন্দজি মহারাজ, উনি তখন অদ্বৈত আশ্রম কলকাতার ম্যানেজার ছিলেন। তো আমাকে বললেন তুমি ওনার সঙ্গে দেখা করো, আমি ওনার কাছে গেলাম। বর্তমান পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ, তিনি তখন অদ্বৈত আশ্রমের ম্যানেজার ছিলেন। তো ওনাকে প্রশ্ন করতে উনি বললেন যে তুমি কি চাও, আমি বললাম আমি বিবেকানন্দের হয়ে স্বামী বিবেকানন্দের কাজগুলো করতে চাই। উনি বললেন আমরাও করি, ওরা করছে কিন্তু ওরা গৃহীভাবে করে, কিন্তু আমরা সন্ন্যাসীভাবে করি। তো তুমি সন্ন্যাসী কেন হচ্ছ না? তখন আমার মনে হলো যে তাই তো আমি সন্ন্যাসী কেন হব না, সন্ন্যাসী হব। তো এরকমভাবে তারপরে একটা বন্ধুদের সঙ্গে চেরাপুঞ্জি বেড়াতে গেলাম। তো চেরাপুঞ্জি বেড়াতে গিয়ে দেখলাম ওখানে একজন স্বামী গোকুলানন্দজি, উনি আমাকে বললেন এরকম জীবন নষ্ট করছো কেন, সাধু হয়ে যাও। তো আই থট দ্যাট আই ওয়াজ ওয়েটিং ফর দ্যাট কল, কেউ এরকম ডাকলো সাধু হয়ে যাও, তখন আমি ডিসাইড করলাম, আমি বললাম হ্যাঁ আজকে থেকে সাধু, থেকে গেলাম চেরাপুঞ্জি। তারপরে আত্মস্থানন্দজি মহারাজ বললেন না তুমি এখানে থাকবে না, বেলুড় মঠে এসো। বেলুড় মঠে এলাম, বেলুড় মঠে PPTCতে আমরা ছিলাম, সেখান থেকে আমাকে অদ্বৈত আশ্রমে পোস্টিং করা হলো, সেটা 1976। অদ্বৈত আশ্রমেই আমার ওই ফর্ম ফিল আপ হলো, বেলুড় মঠে মধ্যে ঢুকলাম, মানে ব্রহ্মচারী হিসেবে এসে ঢুকলাম। কিন্তু জন্ম থেকেই ঠাকুরের প্রতি আমার এই ভক্তি ভালোবাসা এবং সন্ন্যাসী হবার ইচ্ছাটা বরাবরের ছিল যে আমি সন্ন্যাসী হব, এই জন্য হলো। এটা তো শুনেছি যে কর্মফল, একটা বহু জন্মের কর্মফল তারপরে সন্ন্যাসী হয়, এই বিষয়টা এখন সেরকম কিছুটা ছিল। তো সেই জন্য ভেতরে জেগে উঠল এই ইচ্ছাটা, তখন সন্ন্যাসী হয়ে গেলাম। তো মহারাজ এখন রামকৃষ্ণ মিশনে সাধু, এই যে সাধু যে কথাটা, আমার একটা প্রশ্ন হচ্ছে সাধু চিনবো কিভাবে, খুব ছোট করে বলেন। এখন এটা খুবই খুব সুন্দর প্রশ্ন, আর সত্যি সত্যি সাধুকে চিনতে না পারলে খুব মুশকিল। শঙ্করাচার্যও বলতেন যে মানুষের জীবনে তিনটে জিনিস, তার মধ্যে একটা হচ্ছে সদ্গুরু বা ভালো আশ্রয় পাওয়া, তো সেটা ভগবানের কৃপাতেই হয়। আর আমাদের ভাগবতে দেখছি ভগবান শ্রীকৃষ্ণ তিনি উদ্ধবকে বলছেন যে সাধুকে ভালো করে চিনতে হবে। সাধুর অনেক রকমের গুণের কথা আমরা ভগবদ গীতাতেও পাই, তবে ছোট করে বলতে গেলে বলতে হবে যে মানুষটার মধ্যে কোনো বাসনা নেই কিন্তু শুধু ভালোবাসা আছে, সে নির্বাসনা বা কোনো ভালোবাসার ভর্তি, ভালোবাসার প্রাণ, আর তিনি সকলকে নিঃস্বার্থভাবে পছন্দ করেন, ভালোবাসেন, ওই মানুষটাই ঠিকঠিক সাধু। যার মধ্যে কোনো অ্যাজেন্ডা থাকে, কোনো ইচ্ছা থাকে, বাসনা থাকে, তাকে ঠিক সেইভাবে বলা যাবে না, ও সাধু হবার চেষ্টা করছে। তার মানে ভগবান
আর ভক্ত মাঝখানে সাধু বলা যায় না ভগবানে বিশ্বাস, ভগবান যে আছেন এই বিশ্বাসটা যদি না হয় তাহলে সে ভক্ত হতে পারবে না। ভক্ত শব্দটার অর্থই বিশ্বাস। এখন সেই তারপরে সে সাধুকে দেখলো, ভালো মানুষদের দেখলো, তাদের জীবনের ওই গুলো দেখলো, দেখে তার উৎসাহ হলো। আর সত্যি কথা বলতে কি, সাধু বলতে যেমন ভগবান শ্রীরামকৃষ্ণ ঠিক ঠিক একেবারে, তবে স্বামী বিবেকানন্দ বা স্বামী ব্রহ্মানন্দ এদের যে জীবনগুলো দেখি ওইটা দেখে ইন্সপিরেশন পাই এবং তখন একটা বিশ্বাস জেগে ওঠে, না এই মানুষগুলো যখন বলছেন তখন নিশ্চয়ই কিছু আছে। এরপরেতে ওই সমস্ত মন প্রাণ দিয়ে যে নির্দেশগুলো ওরা করেন দেন, যে জগৎ থেকে মনটাকে তুলে নিয়ে ভগবানের পায়ে দাও, সমস্ত কর্ম ঈশ্বরের জন্য করো, এই চেষ্টা করতে করতে মনের মধ্যেই ওই ভাবটা আসে, তখন আর কাউকে জিজ্ঞেস করতে হয় না, তখন সে নিজেই বুঝতে পারে আমি ঠিক পথে চলেছি, ওই হচ্ছে ভক্ত। আর যেখানেতে ভগবানের নাম, যেখানেতে ভালো মানুষ, যেখানেতে ভালো কর্ম, তখন তার মনটা সেখানে টানে, সে ছুটে ছুটে যায়, ওই হচ্ছে ভক্ত। সাধু হতে গেলে শুনেছি যে অনেক ত্যাগ করতে হয়, সেই ত্যাগের কথা যদি একটু বলি, ভক্তরা অনেক সময় বলেন আহার সম্বন্ধে, তো রামকৃষ্ণ মিশনে সাধুদের শুনেছি যে আহারের কোনো ত্যাগ নেই, সবই মাছ মাংস সবই চলে, এটা নিয়ে অনেক বিতর্ক আছে, অনেক প্রশ্ন আছে, তো এইটা যদি দুটার কথা একটু বলেন। আহার শব্দটার অর্থ হচ্ছে আহরণ, এটা আমরা অনেকটা ভুল করে ফেলেছি এবং সেই ভুলটা বুদ্ধিজমের থেকে আরও বেশি হয়েছে, হয়ে টুয়ে এখন একটা জটঘট পাকিয়ে গেছে। আর এটার উপরেই যে শ্রেষ্ঠ সন্ন্যাসী যিনি বলা যায় স্বামী বিবেকানন্দ, তিনি বিরক্ত হয়ে বলছেন তোদের কি আর ধর্ম আছে বাবা, তোদের ধর্ম এখন রান্নাঘরে, কি খাবো কি খাবো না, কোন হাতে ধরবো কোন হাতে ধরবো না, এই করেই বছরের পর বছর কেটে যাচ্ছে, ওর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। আহার হচ্ছে পাঁচটা, চোখ দিয়ে যে আমরা আহরণ করি সেটা মনের মধ্যে প্রভাব পড়ে, খারাপ দৃশ্য দেখলে মনের মধ্যে খারাপ প্রভাব, ওটাও আহার। কানে যখন কোনো একটা ভালো শব্দ শুনি মনটা ভালো হয়ে ওঠে, ওটাও আহার। নাকে যখন গন্ধ শুঁকি তার যে প্রভাব মনে পড়ে ওটাও আহার। স্পর্শের মধ্যে দিয়ে আহার। তো এরকম পাঁচটা আমাদের যে ইন্দ্রিয় সেটা পাঁচটা আমাদেরকে টানছে। শুধু জিহ্বা দিয়ে যেটা আমরা নিই সেই স্বাদ, ওটাই একমাত্র আহার তা কিন্তু না, এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আর এই সেটা না বুঝলে একটা জাস্ট গোয়ার গোবিন্দের মতো কিছু লোক তাদের অভ্যেস হয়ে গেছে আর ওরা ধরেই নিয়েছে এটা। সেই জন্য স্বামীজির খুব অসাধারণ কথা আছে, ভগবান কি তোর মতো আহাম্মক যে এক পিস মাংস বা এক পিস মাছের জন্যে তার করুণার প্রবাহ বন্ধ হয়ে যাবে। তো এইগুলো বুঝতে গেলে একটু উন্নত মন চাই, আর তা না হলে বেশিরভাগ যারা ওই নিজের মতো করে ভেবে নেয় তারা ওইভাবেই থাকে না। যদি বৈজ্ঞানিক দিক থেকে বলি তাহলে দেখুন আহারটা হচ্ছে একটা ট্রান্সফর্ম, তাহলে আমরা যদি ছাগলের মাংস খাই, ছাগল কিন্তু ঘাস খাচ্ছে, সেই ঘাসটা আসতে আমরা যদি ওখানে যদি বলি যে না নিরামিষ আমিষ না, ঠিক ট্রান্সফর্ম সেইভাবে হয় না, সেভাবে তাও যদি দেখা যায় সেভাবেও তো হয় না, সেটা এক একটা খাদ্য তার একটা প্রভাব থাকে ঠিকই। তা আমরা ধরুন ভগবদ গীতাতে খুব পরিষ্কার করে তিনটে আহারের কথা বলেছে, সাত্ত্বিক আহার, রাজস্বিক আহার, তামসিক আহার। তো সাত্ত্বিক আহার সেইগুলো যেগুলো তোমার শরীরের মধ্যে তোমার শরীরকে মনকে সুস্থ রাখবে, সেটা তোমার পক্ষে সাত্ত্বিক আহার। এখন রাজস্বিক আহার বা তামসিক আহার কোনটা? রাজস্বিক আহার যেটাতে আমাদের মনটাকে উত্তেজিত করে তোলে, আর তামসিক আহার হচ্ছে যেগুলো পচে গেছে অনেক দিন ধরে জমে রয়েছে সেই সমস্ত খাবার। তো সেক্ষেত্রে যদি আমরা দেখি যখন আমরা ধোসা বানাই ওই ম্যাটারটা বহুদিন ধরে রেখে দিতে হয়, একদিন দুদিন তো রাখতেই হয়, ফার্মেন্টেড না হলে খায় না, ওটা তো তামসিক আহার। তো কিন্তু ওটাকেই তো মনে করছে যে এটা বিরাট সাত্ত্বিক আহার হচ্ছে, তো সেইটা নয়। যে মানুষটা যা খেলে ভালো থাকে সেটাই তার পক্ষে ঠিক আছে, আর মনটা তার কন্ট্রোলে থাকে, এইটাই হচ্ছে কথা। আচ্ছা, আমরা অনেক সময় বলে থাকি ভগবানই কর্তা, তিনি সর্বময় কর্তা, তাহলে সেক্ষেত্রে তিনি যদি সব করবেন তাহলে ভক্তের করণীয় কী? এখানে
যদি সত্যি সত্যি 100% মনে করি ভগবান কর্তা, ভক্তের কিছু করতে হবে না। যেমন ছোট্ট বাচ্চা মায়ের কোলে থাকে, ও জানে মা সব করে দেবে, ও কিছুই করে না। কিন্তু যদি নিজের অহংকার থাকে, যেমন আমি করব, তারপরে করতে গিয়ে ভুল হলো, তখন বলছি ভগবানকে করলেন না, ওটা হবে না। সেখানে ঠাকুরের খুব সুন্দর গল্প আছে, ওই গল্পটা দেখবেন। একজন ব্রাহ্মণ একটা সুন্দর বাগান বানিয়েছিল, সেই বাগানটা লোকেরা প্রশংসা করতো, ব্রাহ্মণ খুশি। একটা গরু এসেছিল, এসে বাগানটা খেয়েছে, একটু নষ্ট করেছে, অমনি গরুটাকে মেরে ফেললো। এরপরেতে যখন সে গোহত্যা পাপ ওর কাছে এসছে, তখন ও বলছে আমি তো কিছু করিনি, এই হাতটা ইন্দ্রিয় চালায়, সুতরাং এটা ইন্দ্রের দোষ, বলে এরকম দোষ দিচ্ছে। সেই জন্যেই যদি আমি সত্যি সত্যি 100% ভগবানের নির্ভরশীল হই, আমাকে সত্যি কিছু করতে হবে না, ভগবান করে দেবেন, এটা নিশ্চিত। আচ্ছা, এই ধর্ম কথাটা, ধর্ম এবং সম্প্রদায় দুটোর মধ্যে কোনো রিলেশন বা বিভেদ বা প্রভেদ কিছু আছে? ধর্ম থেকে তো একটা সম্প্রদায় তৈরি হয়। কারণ ধর্মটা সেইগুলো যা মানুষকে তার মনুষ্যত্বে প্রতিষ্ঠিত রাখে, তো সেটা হচ্ছে ধর্ম। ধর্ম নিয়ে অনেক আলোচনা মহাভারতে আছে। তো এই ধর্মটা সঙ্গে সম্প্রদায়, একই ধরনের ভাবের যারা তারা একটা একসঙ্গে হয়। ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে যারা ভালোবাসেন, সারদামণিকে, মাকে, আমাদের স্বামীজি, তারা ওরা সবসময় সব কিছুর মধ্যে একত্রিত হয়, তা বলা যেতে পারে একটা সম্প্রদায়। কিন্তু এদের মধ্যে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নেই, এরা সকলকেই, ওরাই দেখবেন আবার যীশুখ্রিস্টের জন্মদিন পালন করছে, ওরাই হযরত মুহাম্মদের ইয়েতে পালন করে, ওরাই আমাদের সমস্ত রকম বুদ্ধদেবের জীবন পালন করছে, এদের মধ্যে সাম্প্রদায়িকতা নেই। তো যখন আমরা একটা জায়গায় ক্লোজ হয়ে যাই যে এইটুকু ছাড়া আর কোনো কিছু থাকবে না, ওইটাই হচ্ছে সম্প্রদায় বলে, সাম্প্রদায়িক, ওইটা শব্দ সমস্যা হয়ে যায়, রিজিডিটি ওখানে চলে আসে, ওখানে চলে আসে, ওটা ন্যারো হয়ে যায়। আর ও কী করে জানবো যে ওটা ছাড়া আর কোনো পথ নেই, ভগবান বলেছে ওকে, কিন্তু ও নিজের অহংকার থেকে এরকম করতে থাকে। আচ্ছা, সাংখ্যসূত্রে দ্বিতীয় অধ্যায়ে একটা কথা আছে, 38-40 এতে, তো আলস্য যেন কোনো প্রকার না আসে ভক্তের ক্ষেত্রে, এই ব্যাপারে আপনার মতামত? এখন যে আলস্য, জপ করতে গেল তার আগে একটা আলস্যতা এসে গেল, এবার টাইম হয়ে গেছে যে ওই সময়তে ব্রহ্ম টাইমে যে আপনাকে জপে বসতে হবে, তো তখন একটুখানি আলস্য এসে গেল, এই যে জায়গাটা আর কি। এখন কথাটা হচ্ছে, যেমন ঠাকুর বলছেন, ঠাকুরের ওই গল্পগুলোর মধ্যে দিয়ে সমস্ত কিছু সুন্দর এসে যায়। যখন সেখানে ঠাকুর বলছেন যে একটা লোক, সে জানতে পারলো সে পাশের ঘরে প্রচুর সোনা দানা সমস্ত জহরত রয়েছে, এবারে সেই সেটা পাবার জন্যে পাগল, ও কি রাত্রে ঘুমোতে পারবে? তখন ও চেষ্টা করবে কী করে ওই ঘরটাতে ঢোকা যায়, কী করে পাওয়া যায়। তো যখন কেউ জানতে পারলো ভগবানকে পেলে আমি চিরন্তন শান্তি পাব, তখন সে ঘুমোবে কী করে? ঘুম ভেঙেছে আর কি ঘুমাই, জাগে যোগে জেগে আছি বলে একটা খুব সুন্দর কথা আছে। তো সেই কারণেতেই আমরা একদম আলস্যটাকে করতে হবে, তো করতেই হবে, করবই। হ্যাঁ, ডিসিশনটা ওখানে একদম রিজিড হতে হবে, আমাকে এই সময়তে ওইখানে বসতেই হবে, এই অভ্যাসটা যদি করে ফেলে তাহলে আমার মনে হয় না পরে এই আলস্যতাটা আসবে। তাই তো অনেক ভক্ত আমি দেখেছি যে ঘরের মধ্যে হয়তো রয়েছেন এবং ঠিক ওই টাইমে তাকে বসতেই হবে, টিভিটা অফ করে দিয়েও কিন্তু ওখানে গিয়ে বসে যায়, বসে অনেক বাড়িতে দেখেছি, এবং দরজা নক খুঁজছি, দরজাও খুলছে না। হ্যাঁ, তো পরে বললো যে আমি জপে ছিলাম, না ওটা করতে হয় করে করে। হ্যাঁ, আচ্ছা, মানুষের যে দেবত্ব এইটা একটুখানি যদি বলেন কীভাবে এটাকে, মানুষের মধ্যে দেবত্বকে দেখা। এখন দেবত্ব মানে কিন্তু ভালোবাসা, নিঃস্বার্থপরতা, এটা হচ্ছে দেবত্ব। তো যে মানুষটার মধ্যে আমরা দেখি যে ভালোবাসা, নিঃস্বার্থপর, তা তিনিই তো ভগবান। যেমন এক জায়গায় বলছেন, স্বামীজি বলছেন, ভগবান শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলতে গিয়ে বলছেন উনি ভগবানের বাবা, অর্থাৎ ভগবান সম্পর্কে আমাদের যে কনসেপশন তার থেকে অনেক বেশি গুণ তার মধ্যে, শ্রীরামকৃষ্ণের মধ্যে রয়েছে। তারপরে বলছেন LOVE personified, তো ভালোবাসা সেটাই যেন মূর্তি রূপ। আবার স্বামীজি বলছেন যে ঈশ্বরকে আনসেলফিশনেস ইজ গড, তো শ্রীরামকৃষ্ণ যদি ঈশ্বর, তো শ্রীরামকৃষ্ণের মধ্যে কোনো সেলফিশনেস ছিল না, শ্রীরামকৃষ্ণ কমপ্লিটলি আনসেলফিশ, আনসেলফিশনেস ইজ গড। তো এইটাই হচ্ছে জিনিসটা, বুঝতে পারলে আমরা বুঝতে পারবো কাকে ভগবান বলে।
ধর্ম আর বিজ্ঞান দুটোর মধ্যে কোনো মিল কি কিছু আছে? এখন যদি বিজ্ঞান বলি বিশেষ জ্ঞান, তা বিশেষ জ্ঞান বলতে যে আমরা বিজ্ঞানের সব কিছু বাইরে থেকে হয় আর ধর্মে সবটাই অন্তরের মধ্যে থেকে হয়। আমার যতটুকু ক্ষুদ্র বুদ্ধি যে বিজ্ঞান বলতে যেটাকে আমরা বুঝি যে টেকনোলজিক্যাল নলেজ, যেটা যেটা আমরা আমাদের এই পাঁচটা যে ভাব আছে, স্মৃতি অফ আমাদের যে রূপ রস শব্দ স্পর্শ গন্ধ, এই পাঁচটার মধ্যে দিয়ে যে কটা তাকেই শুধু আমরা বুঝতে পারি, না হলেই বিজ্ঞান বলে আমরা বুঝতে পারলাম না। কিন্তু ধর্ম তা বলে না, এই পাঁচটার বাইরে সে বলে একটা অতীন্দ্রিয়, ইন্দ্রিয় অতীন্দ্রিয় অতি ইন্দ্রিয়। এই অতীন্দ্রিয়তে যখন সে পৌঁছয়, ওই মানুষটাকে দেখে আমরা অবাক হয়ে যাই, তার মধ্যে কত ভালোবাসা, কত সুন্দর, সে সকলকে সে সেবা দিচ্ছে, এই যে ভাবটা যখন আমরা দেখি তখন আমরা বলি যে নিশ্চয়ই ভগবান আছেন। আমি একটা কথা মানে এখানে বলবো, যখন আমরা ট্রেনিং সেন্টারে ব্রহ্মচারী ছিলাম, সেই ব্রহ্মচারী অবস্থায় আমাদেরকে একটা দুর্গা পুজোর সময় রিসিট লিখতে দিতে বলা হয়েছিল। তো তিনজন আমরা বসে আছি পূজনীয় ভরত মহারাজের অফিসের সামনেটায়, ভরত মহারাজের ভেতরে দরজার ভেতরে ঘরের মধ্যে তখন সুচিত্রা সেন বসে আছেন, আর আজকালের যিনি প্রতিষ্ঠাতা তো সেই বরুণ সেনগুপ্ত বসে আছেন বর্তমানে, সরি বর্তমানে, হ্যাঁ আজকাল না বর্তমানে, আর একটা হচ্ছে কোনো পঞ্জাব বা কোনো জায়গাকার গভর্নর এসেছিলেন। এখন সুচিত্রা সেন হচ্ছে দৈহিক সৌন্দর্য, বরুণ সেনগুপ্ত হচ্ছে বৌদ্ধিক সৌন্দর্য বা শিক্ষা, আর সরকারের প্রতিনিধি গভর্নর যার কাছে এসেছেন তিনি সম্পূর্ণ এই তিনটে তার কিছুই ছিল না, না সৌন্দর্য না শিক্ষা মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা আর কোনো সরকারি। তো একটা ছেলে এসে আমাকে জিজ্ঞেস করলো হঠাৎ করে ভিড়ের মধ্যে যে কেন সন্ন্যাসী হচ্ছেন আপনারা, তখন আমার মনে হলো সঙ্গে সঙ্গে উত্তর দিলাম যে দেখো তিনটে জিনিসই তো মানুষ চায়, এই সৌন্দর্য চায়, সে পপুলারিটি লোকে তাকে দেখতে চাইবে, বৌদ্ধিক ক্ষমতা চায় বুদ্ধি, আর একটা হচ্ছে এই রাজশক্তি। এই মানুষটির মধ্যে যিনি ভেতরে বসে আছেন পূজনীয় ভরত মহারাজ, তার মধ্যে তিনটে কিছু নেই, আর এই তিনটে যাদের কাছে আছে তারা ওর কাছে এসে হাত জোড় করে বসে আছেন, তার মানে এর মধ্যে আর একটা জিনিস আছে যেটা এই তিনটের মধ্যে নেই, সেটা হচ্ছে শান্তি। তো এই যে শান্তিটা বাইরের শক্তিতে পাওয়া যায় না, ওই শান্তি পাওয়ার জন্যই সন্ন্যাসী হয়েছে। এটাই আমাদের সময় শেষ হয়ে এসছে, আর একটা কোশ্চেন আমি মানুষকে বলবো যে সৎ ভক্ত হতে গেলে সৎ হতে হবে, সততার যে মাপটা কি, কথাটা তো স্পেসিফিক, এইটা নিয়ে যদি কিছু বলেন। সততা মানে কি জানেন? সততা মানে একটা চারিত্রিক দৃঢ়তা, যেটাকে সত্য মনে করতে হবে সেইটার জন্যে দাঁড়াতে হবে, কোনো প্রলোভন কোনো মৃত্যু ভয় সে তার থেকে সরবে না, ওটাকে বলে চারিত্রিক দৃঢ়তা। ওই সৎ হবে না, আমি এটা করিনি এটা করব না, যেটা সত্য সেটাকেই ও ধরে থাকতে হবে, মাঝখানে কিছু নেই, নেগেটিভ আর পজিটিভ না, একদম আর কিছু নেই, ব্যালেন্স করার কোনো জায়গা নেই, ব্যালেন্স করার জায়গা নেই। কেন কি ওই যে যখন আমরা অ্যাডজাস্ট করবার চেষ্টা করি তখনই ধীরে ধীরে দুর্বল হয়ে যাই, সেই জন্যে ওটা হবে না, এটা সত্য তো এটা সত্যই, সেই জন্য ওই ওই দৃঢ়তা যখন থাকে তখনই সে ঠিক ঠিক ভক্ত হতে পারে। আচ্ছা আমি বিতুনকে বলবো যদি, আমার একটা কোয়েশ্চেন আছে। তো আমরা মানে আমি রামকৃষ্ণ মিশনে পড়েছি, জোরে বলবো, হ্যাঁ আমি রামকৃষ্ণ মিশনে পড়েছি, এবং আরও অনেকেই আজকে যারা পড়াশোনা করছে এবং তারা একটা চাকরি করতে বাইরে যাচ্ছে, মানে ব্যাঙ্গালোর যাচ্ছে, মুম্বাই যাচ্ছে বা বিদেশে যাচ্ছে, তো তাদের মানে হয়তো চাকরি করে হয়তো সময় থাকে না কোনো পুজো করার বা কোথাও মন্দিরে যাওয়ার, তো তাদের জন্য যদি আপনি কোনো মেসেজ দেন যে তারা কি করলে শান্তি পাবে বা কিভাবে, মানে কর্পোরেট দুনিয়াতে সময় কর্পোরেট দুনিয়া বা যে কোনো জায়গাতেই তে সময়টা মানুষের কম, কিন্তু কি জানো একটা সুন্দর কথা আছে ভগবদ গীতাতে যার উপর ভগবান শ্রীরামকৃষ্ণদেব খুব জোর দিয়েছেন, সেটা হচ্ছে স্বধর্ম, স্বধর্মে নিধনম শ্রেয়া পরধর্ম ভয়াবহ। তা এখন যে ছেলেটি যুদ্ধক্ষেত্রে গেছে, যে সৈনিক, তার ধ্যান করতে পারে না, জপ করতে পারে না, সময় নেই, তার অন্য ধরনের কাজ করতে হয়, তাহলে কি সে ভগবানের দৃষ্টিতে নিচু পড়ে গেল? না, সে তার স্বধর্ম পালন করছে। সুতরাং সে যদি তার নিজের ধর্মটা, নিজের কর্তব্যটা, কর্মটাকে
সঠিকভাবে পালন করে কিন্তু যুক্ত না হয়ে যায়, তাহলেই মুক্ত। হাতে তেল। আবার সন্ন্যাসী বা যে পণ্ডিত, সে তার কর্তব্য হচ্ছে ধর্ম পালন ও ধর্ম শিক্ষা। এখন সে যদি সেটা না করে, সে যদি নানান রকমের সামাজিক রাজনৈতিক সমস্ত জড়িয়ে পড়ে, তার মধ্যে সময় কাটায়, হই হই করতে থাকে, তাহলেও কিন্তু তার স্বধর্ম থেকে পতন হলো। তো সেই জন্য স্বধর্ম যেটা, সেটা ঠিকভাবে পালন করতে হবে এবং তাতে মুক্তি হবেই। ভগবান বলেছেন, ভগবানের কথা তো মিথ্যে হয় না। তো ধরো তোমার যে কথা, যারা চাকরি করতে গেছে তারা সেই কর্তব্যটা সঠিকভাবে পালন করছে, আর করবার পর দিনের শেষে যদি বলে ঠাকুর তুমি আমাকে এর মধ্যে রেখেছো, আমি এইটুকুই তোমাকে অর্পণ করলাম, তুমি আমাকে ভুলে যেও না, রাজা মহারাজ বলছেন, এতেই হবে একবার করে স্মরণ করলে। আর তোমার সেই রামকৃষ্ণ মিশনের বিভিন্ন মানে এক একটা ব্যাচের এক একটা করে এনজিও সংস্থা আছে, এবং আমাদের এখন নরেন্দ্রপুর বা পুরুলিয়ার একটা করে অ্যালামনাই বড় বড় গ্রুপ করা হয়েছে, কিন্তু সেরকমভাবে কাজগুলো সবার সচক্ষে আসে না বা সবাই খবরও পাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা যদি রামকৃষ্ণ মিশনের মানে সাপোর্টে যদি কিছু একটা প্ল্যাটফর্ম বানাতে পারি, যে একটা অর্গানাইজেশন বানানো হলো এবং সেখানে পুরোপুরি ট্রান্সপারেন্ট রাখা হলো যে আমরা এই কাজ করছি, এই কাজের জন্য এতটা সময় লাগবে বা এতটা ফান্ডিং লাগবে, তো সেটা কি পরবর্তীকালে করা যেতে পারে কোনোভাবে? আমি যতদূর জানি আমাদের যে দক্ষিণ ভারতে যে স্কুল কলেজগুলো আছে, ওদের যারা এক্স-স্টুডেন্টস তাদের খুব সুন্দর যোগাযোগ আছে, নরেন্দ্রপুর এক্স-স্টুডেন্টস তাদেরও খুব ভালো, পুরুলিয়া এক্স-স্টুডেন্টস আমি জানি নিজে, যে সারা পৃথিবী জুড়ে যে যেখানে আছে ওদের খুব ভালো যোগাযোগ, ওরা সহায়তাও করে, বিভিন্ন প্রজেক্টে টাকা পাঠায়, সে করে। কিন্তু একটা কি জানো, প্রত্যেকে আমরা রিসিভিং এন্ডে আছি, কেউ এক ডাক্তার, কেউ একজন ইঞ্জিনিয়ার, কেউ একজন অ্যাডমিনিস্ট্রেটর, এই পর্যন্ত আমরা ডিসিশন নিতে পারি না। সমাজকে বদলাতে গেলে এমন জায়গায় পৌঁছতে হবে যেখানে সে ডিসিশন নিতে পারে। আমি এই কথাটার প্রসঙ্গে একটা বলি, যে বিনায়ক লোহানি বলে একজন আপনি চেনেন, ওনার যে কর্মকাণ্ড এখন আর কি, প্রায় 13,000 স্টুডেন্টকে বিভিন্ন এলাকা থেকে নিয়ে এসে, যারা পড়াশোনার কোনো সুযোগ নেই তাদের আবাসিক থেকে, এবং কিছু লোকাল পিপলদের নিয়ে, তাদের ছেলে মেয়েদের নিয়ে একটা এডুকেশন দিচ্ছে আর কি। 13,000 স্টুডেন্টদের থাকা খাওয়ার ব্যবস্থা করে স্টুডেন্ট নেয়, এডুকেশন দেয়, এটার ঘটনা। হ্যাঁ, আমার বক্তব্যটা একটু অন্য, এটা এক্স-স্টুডেন্ট হিসেবে যারা বলছে, ওরা কিন্তু সাহায্য করছে না তা না, ওরা সাহায্য করছে, বিভিন্ন প্রজেক্টে ফান্ড দেয়, সব কিছু করে। কিন্তু আমি আর একটা দৃষ্টিভঙ্গি দিয়ে বলতে চাইছি, সাহায্য না, আমার কথাটা শেষ করতে দিতে হবে, সাহায্য কত করবেন আপনি? গরিবকে খাওয়ানো শেষ করতে পারবেন না, সম্ভব না। শিক্ষা যেখানে, এখানে কত শেষ, কতদিন খাওয়াবেন? সকালবেলা খাওয়ালেন, দুপুরে খিদে পেয়ে গেল, দুপুরে খাওয়ালেন, রাত্রে খিদে পেল, কত খাওয়াবেন? কত কাপড় জামা দেবেন? সে বুড়ো পর্যন্ত দিয়ে গেলেন, তবে তার ছেলে বলবে আমায় দাও, তার নাতি বলবে আমায় দাও, করতে হবে। আমি যেটা বলতে চাইছি না, একটু অন্য দৃষ্টিভঙ্গি আমাকে দুটো মিনিট যদি দেন। আমি যেটা বলতে চাইছিলাম, যে আমাদের সমাজকে যদি বদল করতে হয় তাহলে যারা ডিসিশন মেকার ওইখানে পৌঁছতে হবে। আমার দৃষ্টিভঙ্গিটা হচ্ছে যারা ডিসিশন মেকার ওইখানে পৌঁছতে হবে। আমাদের যত স্টুডেন্টস আছে তারা খুব ভালো ডাক্তার, কিন্তু যত বড়ই ডাক্তার হোক না কেন, ওই মিনিস্টার যা বলে দেন তাই পালন করতে হয়। তো আমাদের হচ্ছে সবসময় রিসিভিং এন্ডে, আমরা ডিসাইসিভ কিছু করতে পারি না। ইঞ্জিনিয়ার, ডাক্তার, ভালো প্রফেসর সব কিছু আছে, ডিসিশন কে নেয় এই জগতে? গণতন্ত্রের যুগে তিনজন ডিসিশন নেয়, এক হচ্ছেন রাজনীতিক, যিনি বিখ্যাত রাজনীতি, যারা ছোটোমোটো যারা ওরকম পারে না একদম, যারা খুব বড়। দুই হচ্ছে খুব বড় বিজনেসম্যান, তারা ইনফ্লুয়েন্স করে, তাদের ফিনান্সিয়াল সাপোর্টের জন্য করে। আর তিন হচ্ছে যারা আইএএস অফিসার, এরা করে অ্যাডমিনিস্ট্রেটিভ, যারা অফিসার, যারা আমলা যাকে বলি, এক্সিকিউশন যারা করবে, ওরা কিন্তু সমস্ত প্ল্যানিংগুলো করে, ওরাই ডিসিশনগুলোকে
ইনফ্লুয়েন্স করে। একজন মিনিস্টার আজকে কৃষিতে রয়েছেন, কৃষির উপরে বক্তৃতা দিচ্ছেন, পরের দিন তাকে স্বাস্থ্য দেওয়া হলো, উনি গিয়ে ধানের স্বাস্থ্য বলবেন কি? আবার তো ও সুন্দর সঙ্গে সঙ্গে তখন কিন্তু ওইগুলো সব ওরা করে দেয়, টলাতে থাকে, পেছনে থাকে, কিন্তু ডিসিশন মেকিংয়ের মধ্যে থাকে। আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে কজন আছে যারা আইএএস, আইপিএস, আইএফএস এরকম হয়েছে? এই জায়গায় আমরা কেউ যাইনি, পৌঁছাতে পারছি না, পৌঁছতে পারতাম কিন্তু আমাদের ধারণা নেই। আমরা কমফোর্টেবল একটা জায়গায় যাই যে ডাক্তার হবো, ইনকাম করব, সংসার করব, আর পাঁচটা টাকা রামকৃষ্ণ মিশনকে দেবো, আমার জীবন শেষ। মাত্রাটাই ঠিক করতে পারিনি না, ডিসিশনটাই নিতে পারছি না। এখন সেই কারণেতে যদি তুমি যে অ্যালাম নিয়ে কথা বলছো, ওরা যদি ওইভাবে তাদের ছেলে মেয়েদের বা আমাদেরও যদি ওইটা থাকে যে আমাদের এমন জায়গায় পৌঁছতে হবে যেখান থেকে এই ডিসিশনগুলো নিতে পারবে। আমাদের চিন্তার মধ্যে মধ্যবিত্ত সমাজ বা নিম্ন মধ্যবিত্ত সমাজের ছাপ আছে, কিন্তু কেমন করে সমাজটাকে পাল্টাবো? ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি কিন্তু গেলেন কেশবচন্দ্র সেনের কাছে, আর এই কেশবচন্দ্র সেনের লেখাতেই সারা পৃথিবীতে সেই যুগে শ্রীরামকৃষ্ণকে সব এক কথায় শিখে চিনে গেল, শিক্ষিত সমাজ। তিনি গেলেন বিদ্যাসাগরের কাছে, তিনি যাচ্ছেন মথুরবাবুর কাছে, বড় বড় মানুষ, এবং তার মাধ্যমে গ্রামের সমস্ত উন্নতি হচ্ছে। তা আমরাও যদি ওইটা যদি প্ল্যান করা যায় যে কোন জায়গায় গেলে আমরা এটা করতে পারবো। এখন আমাদের বিবেকানন্দের ভাবধারা নিয়ে যদি 200 আইএএস অফিসার থাকে ভারতবর্ষে, ভারতবর্ষের চেহারা পাল্টে যাবে, তাহলে সেটা সম্ভব হবে। আর যদি সেই রকমভাবে আমাদের ছেলেরা যারা সত্যি সত্যি পিওরিটি নিয়ে তৈরি করতে পারা যায়, এবং রাজনীতির মধ্যে তারা যদি একটা লিডারশিপে পৌঁছয়, তারা দেশটাকে বদলাতে পারবে। আর তা না হলে আমরা ওই সেবা সাহায্য করেই যাব, কিন্তু এটা পারবো না। এটা আমার চিন্তা, এটা আমি রামকৃষ্ণ মঠ মিশনের চিন্তা আমি বলছি না, এটা ঈশাত্মানন্দ আমারই চিন্তা, বাস্তব মানে এটা আমার সঙ্গেই মারা যাবে, কে আর করবে এগুলো। কিন্তু কথাটা হলো, আমার বিশ্বাস একটা সমাজকে পাল্টাতে গেলে যে লোকগুলো রাজত্ব চালাচ্ছে ওদের মাথার মধ্যেই ভাবটা আনতে হবে। একটু আড্ডু যে আসে না তা না, কিন্তু সেটাতে খুব একটা কাজ হয় না। একটা গ্রুপকে ওইভাবে তৈরি করতে হয়, তারা পারবে। তো একদিন ঠাকুরের স্বামীজির ইচ্ছাতে সেই ভাব আসবে। আপনাদের বলতে ভালো লাগছে, পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র, পরবর্তীকালে নরেন্দ্রপুর কলেজের ছাত্র, সে এখন একটা আইএফএস ইন্ডিয়ান ফরেন সার্ভিসে পাস করে এখন শিকাগোর কাউন্সিলেট জেনারেল, ভেরি ডাউন টু আর্থ পার্সন, অতি সাধারণ। কিন্তু শিকাগোর কাউন্সিলেট জেনারেল হওয়া মানে একটা খুব বড় পোস্টে পৌঁছে যাওয়া আমেরিকায়, তো অলমোস্ট লাইক দ্য ইন্ডিয়ান অ্যাম্বাসেডার ইন আমেরিকা, এরকম একটা জায়গায় পৌঁছয়। কিন্তু আমাদের ছাত্র হওয়ায় অত্যন্ত সৎ, অত্যন্ত সরল। আর যখন আমি ওকে ফোন করে বললাম যে ও নিজে দেখা করতে এলো স্ত্রীকে সঙ্গে করে নিয়ে, কেন রামকৃষ্ণ মিশন আমার আমার ছাত্র ডাইরেক্টলি না, কিন্তু কিন্তু উনি আমি যখন একটা ফোন করে বললাম একটা সমস্যা, একজন বয়স্ক মহিলা, তার একটা অসুবিধে হচ্ছে, ইন্ডিয়াতে উনি যেতে পাচ্ছেন না, উনি বললেন স্বামীজি আপনি এরকম হবার কথা তো নয় আমার অফিসে, আপনি শুধু নামটা বলুন। বললেন আপনি কোনো জায়গায় কোনো কমপ্লেন যদি পান আমার কাছে শুধু নামটা বলে দেবেন, আমি সঙ্গে সঙ্গে, মানুষের যদি সেবাই না করি তাহলে আমরা এখানে বসে আছি কেন? এই যে কথাটাও বলছে, এটা কিন্তু একমাত্র রামকৃষ্ণ মিশনে পড়ার কারণে হয়। তো একমাত্র বলবো না, কিন্তু যেহেতু আমাদের ভাবধারার মধ্যে ওইটা থাকে, তো তো সেই জন্যে তো আমার খুব ইচ্ছা করে আমাদের ছাত্ররা তারা অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে ঢুকবে, অ্যাডমিনিস্ট্রেশন ক্যাপাসিটিগুলোকে চেঞ্জ করতে পারবে এরম করে করে। যেমন ধরো একজন ছিলেন, কী নাম ছিল, ওই যে তিনি ইলেকশন সিস্টেমটা কি বদলে দিলেন, ওই যে সেশন, হ্যাঁ, একটু মানে উনি অন্যরকম একটু কথাবার্তা বললেও একটা মানুষ সে ভারতবর্ষের এই জিনিসটাকে সত্যি সত্যি বদলেছিল। এখন যদি 200 জন আইপিএস অফিসার তারা বলে আমরা কোনো অন্যায় করতে দেবো না, কার সাধ্য আছে করায়? যদি 200 জন আইএএস অফিসার বলে
আমরা এই ধরনের আইনগুলো দেশের পক্ষে ক্ষতিকর করতে দেবো না, কার সাধ্য আছে করায়? এখন ওই জায়গাতে না না কিছু পারবে না, যতই সে যা করুক। সেই জন্যে তোমরা যেটা ভাবছো যে গরিবকে সাহায্য করতে হবে, কাহা তো করবো। আর আরেকটা হচ্ছে কি, ওই খাওয়ানো টাওয়ানো তো লাভ হয় না, এমন জিনিস শেখাতে হয় যেতে নিজে আর্ন করতে পারে। আমাদের মধ্যে ডিপেন্ডেন্সি বাড়িয়ে দেবার প্রবণতা আছে, খুব ভুল করে দিতে হবে। যেমন স্বামীজি বলছেন, আই ওয়ান্ট দ্যাট এডুকেশন বাই হুইচ ওয়ান ক্যান স্ট্যান্ড অন ইজ ওন ফিট। আমি সেই ধরনের শিক্ষা চাই যে নিজের পায়ে দাঁড়াতে পারবে। একটা উদাহরণ দিয়ে শেষ করব, অনেক জায়গায় আমি বলেছিলাম, একটি ছেলে আন্দামানে অনাথ আশ্রমে একবার চুরি করেছিল, তারপরে ধরা পড়লো, নিয়ে আসা হলো, বাচ্চা এই 9-10 পড়ে। তা আমি বললাম, তুমি কেন এরকম করলে? না আমার পয়সা ভালো লাগে, আমি এই করবো সেগুলো। তা আমি বললাম, নিজে রোজগার করো। ওদের ওর ব্যাগ একটা ছিল, একটা বাক্স, সেই বাক্সটা খুলে দেখা গেল একটা সরস্বতীর মূর্তি। আমি বললাম, এটা কোত্থেকে চুরি করেছো? ও বললো, না আমি এটা নিজে বানিয়েছি। আমি বললাম, প্রমাণ করো, আর একটা বানা। 15-20 দিনের মধ্যে আর একটা সুন্দর বানিয়ে দিল। হ্যাঁ, ওই আলতা মালতা দিয়ে রং টং করে খুব সাধারণ জিনিস দিয়ে খুব সুন্দর বানালো, হাতের কাজ। কারণ দুজন মহিলা এসেছিলেন, তারা ওই দেখে বললেন, মহারাজ আমরা এটা কিনবো। আমি বললাম, এই তো বিক্রি করো। ও তো বাচ্চা, ও জানে না আন্দামানে মূর্তি পাওয়া যায় না, কেননা ওই মাটি তো সেই জন্যে মূর্তি হয় না। কলকাতা থেকে মূর্তি যায়, আর খুব কস্টলি, মাটির কোনো চিট নেই। হ্যাঁ, তো ওই কস্টলি, তো ও তো বাচ্চা, ওটা 200 টাকায় বিক্রি হওয়ার কথা, ও 50 টাকায় দিয়ে দিল। আমি বললাম, দেখছো তো, তোমার হাতে ভগবান অসাধারণ ক্ষমতা দিয়েছেন, তুমি এটাই শেখো। আমি কলকাতায় এসে ওই সমস্ত মুখটুকগুলো যেগুলো পাওয়া যায় মূর্তি সমস্ত, সেগুলো নিয়ে গিয়ে ওকে দিয়েছিলাম। তারপরে ক্লাস 10টা পাস করলো, ওইটাই করলো। আমি ট্রান্সফার হয়ে চলে গেলাম অরুণাচলে। একদিন রাত্রিবেলা একটা ফোন এলো, ছেলেটা একজন কাঁদছে। আমি বললাম, কে আপনি, কেন কি হলো? তখন বলছে, আপনাকে নাম বললে চিনতে পারবেন না, আমি সেই মন্দিরেতে পয়সা চুরি করেছিলাম। আমি বললাম, তাই না, তুমি কি আরও কিছু করেছো? বলছে, না আমি, আপনি যে শিক্ষাটা দিয়েছিলেন, তারপরে আমার এখন 3টে স্টুডিও হয়েছে এবং এক একটাতে প্রায় 15 জন করে কাজ করছে। আন্দামানের সমস্ত মূর্তিগুলো আমি তৈরি করি, আমার 2তলা বাড়ি কিনেছি, একটা গাড়ি কিনেছি, ওই গাড়ি করে আপনাকে শহরটা দেখাবো, এটাই আমার বাসনা, একবার আন্দামানে আসুন। এটি সাকসেস স্টোরি। আমি যদি ওকে গুঁতো গুঁতি করে ক্লাস 10 থেকে 12 পড়াতাম, তারপরে হাঁ করে বসতে একটু একটা চাকরির জন্য, তারপরে তো 2000 টাকা মাইনে পেত, কোনো দোকানে গিয়ে টাকা গুনতো, কি লাভ হতো? যার যেটা গুণ আছে, কর্মমুখী শিক্ষা এমন দিতে হবে যেটা পারবে। সমস্ত মিডল ইস্টে ভর্তি হয়ে রয়েছে, যদি ছেলে মেয়েরা সত্যিকারে কিছু সার্ভিস শিখে যায়, চাকরির কোনো অভাব নেই। কলকাতা, দিল্লি, বোম্বে শিক্ষিত এবং পয়সাওয়ালা লোকেরা একজনকে চাইছে যে তার বাড়িটা দেখাশুনো করবে। তাদের ছেলেমেয়েরা বিদেশে রয়েছে, মাইনে দিতে তাদের অভাব নেই, কিন্তু বিশ্বাসী এবং সেবা করবার মতো মানসিকতা, একটাও বেকার থাকবে না, কোনো বেকার থাকবে না। এইটাই যদি আমরা ঠিক ঠিক বুঝি, এমন কিছু করতে হবে যাতে করে সে নিজের পায়ে দাঁড়ায়, আর তার সঙ্গে সঙ্গে মানসিকতা। যদি কার্পেন্টার হয়, এই ওদিকে বসো ওদিকে বসো, এটা একেবারে না, সে চুরি করছে না, নিজের পায়ে দাঁড়িয়ে কাজ। তো কার্পেন্টারের সঙ্গে আমার মেয়ের বিয়ে যদি হয়, কী ক্ষতি? সে যদি কার্পেন্টার কিন্তু টাকা রোজগার করে হাজার হাজার, তো কী লাভ, কী ক্ষতি কী তার সঙ্গে বিয়ে দিতে? এই মানসিকতাটাও বদল আনতে হবে। সেজন্য স্বামীজি বলছেন, ইচ ইজ গ্রেট ইন ইজ ওন প্লেস, এ কিং ক্যান রুল দ্য কান্ট্রি বাট ক্যানট মেন্ড এ শু, বাট এ কবলার ক্যান মেন্ড এ শু, মে বি দ্যাট ই ক্যানট রুল দ্য কান্ট্রি। ওই কবলার নিজের জায়গায় শ্রেষ্ঠ, রাজা তার নিজের জায়গায়। তো আমাদের এই মানসিকতাটা আনতে হবে। আমাদের সময় শেষ হয়ে আসছে, আমি এই ব্যাপারে, আমি সময় শেষ হয়ে আসছে, তো মহারাজকে আমি বলবো একটা শুধু কথা, যেটা হচ্ছে যে ওই দেশের একটু বিশেষ অভিজ্ঞতার গল্প ছোট্ট কথা বলেন, বিশেষ কোনো অভিজ্ঞতা ভারতবর্ষ ছাড়া আপনি যেখানে আছেন যে জায়গাতে, চিকাগোতে বা আমেরিকার ছোট্ট ঘটনা বা কোনো কিছু যদি ওখানে জানেন, তো ওখানে হচ্ছে লোক সংখ্যা কম, সেই জন্য সব কিছু খুব ডিসিপ্লিন হয়। লোক সংখ্যা বেশি যদি হয়ে যায়, তো ডিসিপ্লিনটা রাখা একটু কঠিন হয়ে যায়। আমি খুব প্রথমে ভাবতাম এরা কি ডিসিপ্লিন,
দোকানেতে একটা লোক যখন জিনিস কিনছে, আরেকজন লোক তার থেকে ছ ফুট দূরে দাঁড়িয়ে থাকে, নট দ্যাট কোভিড, সিস্টেমটা হচ্ছে ওর পার্সোনাল জিনিস আমরা, আর আমাদের উৎসাহের শেষ নেই। একজন বললো, এক মহারাজ আপনার সঙ্গে একটা পার্সোনাল কথা বলবো, তিনজন তার পাশে এসে দাঁড়িয়ে গেল এবং শুনতে না পেলে ঝুঁকিয়ে পড়ে শুনতে লাগলো, কিন্তু আমরা কিছু মনে করি না যে ওর পার্সোনাল কথা কেন আমি শুনবো। এই যে মানসিকতাগুলো থেকে আমাদেরকে একটু বেরোতে হবে, ডিসেন্সি এই বোধটা আনতে হবে। বিশেষ করে আমরা কিন্তু খুব ভালো মানুষ, সবাইকে খুব আপন বোধ করি। ট্রেনেতে কেউ একজন খবরের কাগজ কিনলে তার পাতাগুলো সব এদিক ওদিক সবাই নিয়ে নিল, বললো নাবার আগে দিয়ে দেবো মশাই, আপনি পড়ুন না, বলে ওর পা ওর হাতে একটা পাতা দিল, বাকিরা সব। তো এইগুলো খারাপ না, এটা ভালোবাসা, কিন্তু সবসময় চলে না, ও দেশে এইগুলো কখনো করবে না।